আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আমি এখন ডিসকাস করব বডি ফ্লুইডস অ্যান্ড সার্কুলেশনের পার্ট টু। পার্ট ওয়ান না দেখে থাকলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবে। এই ভিডিওতে আমি ডিসকাস করব ব্লাড গ্রুপস। তো ব্লাড গ্রুপ জানার আগে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিবডি। বডিতে যখন কোনো ফরেন সাবস্টেন্স এন্টার করে সেটা অ্যান্টিজেন হিসেবে কাজ করে, আর সেটার বিরুদ্ধে যে বডিতে যে ব্যবস্থা নেওয়া হয় এবং তাতে যে যে পদার্থটা তৈরি করা হয় যা ওই অ্যান্টিজেনকে সাপ্রেস করতে পারবে, সেটা হচ্ছে অ্যান্টিবডি। এর জন্য কি ঘটে? অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশান, ঠিক আছে? তো ব্লাডের ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখি কি, আগে থেকেই অ্যান্টিজেন অ্যান্টিবডি দুটোই থাকে। আগে থেকেই অ্যান্টিজেন থাকে আরবিসির গায়ে, আরবিসির গায়ে আগে থেকেই অ্যান্টিজেন থাকে, আর প্লাজমাতে আগে থেকেই অ্যান্টিবডি থাকে। এই জন্য ব্লাডের অ্যান্টিজেনকে বলা হচ্ছে অ্যাগ্লুটিনোজেন, আর ব্লাডের অ্যান্টিবডিকে বলা হচ্ছে অ্যাগ্লুটিনিন। অ্যান্টিজেনের ওপর ডিপেন্ড করে, আরবিসিতে কোন অ্যান্টিজেন আছে সেটার উপর ডিপেন্ড করে আমাদের ব্লাড গ্রুপকে চারটা গ্রুপে ভাগ করা হয় ব্লাডকে। তাহলে কী কী দেখবো ব্লাড গ্রুপ? অ্যান্টিজেনস অন আরবিসি, আরবিসিতে কোন অ্যান্টিজেন থাকে, আর এদিকে অ্যান্টিবডিস ইন প্লাজমা, প্লাজমাতে কোন অ্যান্টিবডি আছে, অ্যান্ড ডোনার্স গ্রুপ, সেটা আমরা দেখবো। তো যদি অ্যান্টিজেন এ থাকে আরবিসিতে, তবে প্লাজমাতে অবশ্যই অ্যান্টি বি থাকবে। কারণ একটা জিনিস মনে রাখবে, এখানে এ সবসময় অ্যান্টি এর সাথে রিয়াকশান করবে, আর বি সবসময় অ্যান্টি বির সঙ্গে রিয়াকশান করবে। এই অ্যান্টি এ আর অ্যান্টি এ, বি আর অ্যান্টি বি যদি রিয়াকশান করে পরস্পরের মধ্যে, তো রিয়াকশান করে ব্লাড ক্লট করে ফেলে। ব্লাড ক্লট হয়ে গেলে ব্লাড ভেসেলের মাধ্যমে ব্লাড তো ফ্লো হতে পারবে না, ক্লট হয়ে যাবে। তো সেটা আটকানোর জন্য ব্লাড আরবিসিতে যে অ্যান্টিজেন থাকবে তার ঠিক অপোজিট অ্যান্টিবডি প্লাজমাতে থাকবে, ঠিক আছে? সেম অ্যান্টিবডি থাকবে না, ঠিক আছে? তো এ অ্যান্টিজেন থাকলে বি অ্যান্টিবডি থাকবে। এবার যে অ্যান্টিজেন আছে সেটার উপর ডিপেন্ড করে ব্লাড গ্রুপ করেন নাম করা। যেমন এ অ্যান্টিজেন থাকলে ব্লাড গ্রুপ এ, বি অ্যান্টিজেন থাকলে ব্লাড গ্রুপ বি, বি অ্যান্টিজেন থাকে ব্লাড গ্রুপ কি হবে বি, আর তাতে প্লাজমাতে অ্যান্টিবডি কি থাকবে অ্যান্টি এ। যাদের এ বি দুটো অ্যান্টিজেনই থাকবে তাদের এ বি ব্লাড গ্রুপ, কিন্তু তাদের ক্ষেত্রে প্লাজমাতে কোনো অ্যান্টিবডিই থাকবে না। আবার যাদের আরবিসিতে কোনো অ্যান্টিজেনই থাকবে না তাদের প্লাজমাতে অ্যান্টি এ অ্যান্টি বি দুটো অ্যান্টিবডিই থাকবে, তাদের ব্লাড গ্রুপ হচ্ছে ও। এখন একটা জিনিস লক্ষ্য করো, এখানে বলেছে ডোনার্স গ্রুপ, মানে কারা কারা নিতে পারবে। তো ব্যাপার হলো এ যেমন ব্লাড গ্রুপ যাদের, তাদের কি আছে আরবিসিতে এ অ্যান্টিজেন আছে আর প্লাজমাতে আছে হচ্ছে অ্যান্টিবি। আমরা এই প্লাজমাতে যে অ্যান্টিবডি আছে সেই অ্যান্টিবডিটার উপর ডিপেন্ড করে ব্লাড সাপ্লাই করব। এতে এ ব্লাড গ্রুপে অ্যান্টিবি আছে, তো অ্যান্টিবির সাথে কারা রিয়াকশান করে, অ্যান্টিবির সাথে বি রিয়াকশান করে, বি অ্যান্টিজেন। তো বি অ্যান্টিজেন নেই এমন ব্লাড আমরা দিতে পারবো, এতে তো বি অ্যান্টিজেন নেই তো এ আমরা দিতে পারবো। আর কি দিতে পারবো? দেখো ওতে কোনো অ্যান্টিজেনই নেই, মানে ওতে বি অ্যান্টিজেন নেই, তো আমরা এ যারা আছে তাদের যদি ও ব্লাড গ্রুপের ব্লাড দেই, ও ব্লাড গ্রুপের বাদ যদি আমরা দেই, তবে অ্যান্টিবি এর সঙ্গে রিয়াকশান করার মতো কেউ নেই, বি বি অ্যান্টিজেন নেই, তো রিয়াকশান হবে না, সহজেই দিতে পারবো। তো ডোনার গ্রুপ এ এন ও। একইভাবে বি এর ক্ষেত্রে বি অ্যান্টিজেন আছে, অ্যান্টি এ আছে, তো অ্যান্টি এ আছে মানে কি আমরা এ অ্যান্টিজেন দিতে পারবো না, এ অ্যান্টি এ অ্যান্টিবডি আছে তাই আমরা এ অ্যান্টিজেন দিতে পারবো না, এ অ্যান্টিজেন নেই এমন ব্লাড দিতে হবে। দেখো বিতে বিতে তো এ অ্যান্টিজেন নেই, যারা নিজের ব্লাড গ্রুপে ওটা তো থাকবে না, সেটা স্বাভাবিকই, এ অ্যান্টিজেন নেই। এ বিতে এ অ্যান্টিজেনও আছে বি অ্যান্টি, মানে এ অ্যান্টিজেন আছে পারবো না দিতে, এতে এ অ্যান্টিজেন আছে দিতে পারবো না, ওতে কোনো অ্যান্টিজেন নেই, এ অ্যান্টিজেন নেই, তো আমরা ও এর ব্লাড দিতে পারবো, বাস। আবার যদি অ্যান্টি এ বিতে যদি, তাই এখানে দেখো বি আর ও, আর এ বির ক্ষেত্রে যদি আমরা দেখি এদের ক্ষেত্রে অ্যান্টিবডিতে কোনো, সরি, এদের ক্ষেত্রে প্লাজমাতে কোনো অ্যান্টিবডিই থাকে না, কোনো অ্যান্টিবডি যদি না থাকে তাহলে যে কোনো অ্যান্টিজেন দিতে পারবো আমরা, মানে যে অ্যান্টিজেনই বাইরে থেকে দেওয়া হোক এদের কোনো প্রবলেম হবে না। আবার ও এর ক্ষেত্রে অ্যান্টি এ অ্যান্টি বি দুটোই আছে, তো আমাদের এও দেওয়া যাবে না বিও দেওয়া যাবে না অ্যান্টিজেন হিসেবে, অ্যান্টিজেন হিসেবে
এবার যদি এ বি কোনোটাই না থাকে তবেই দেওয়া যাবে, তো আমরা ওই ও ব্লাড গ্রুপই দিতে পারবো। তো এ বি হচ্ছে ইউনিভার্সাল ডোনার, সরি রেসিপিয়েন্ট, ইউনিভার্সাল রেসিপিয়েন্ট, আর ও হচ্ছে ইউনিভার্সাল ডোনার, কারণ ও সবাইকে দিতে পারবে, ওতে কোনো অ্যান্টিজেনই নেই, তাই ও সবাইকে দিচ্ছে। দেখো কেউ দিচ্ছে, কেউ দিচ্ছে, কেউ দিচ্ছে, নিজেকেও দিচ্ছে। কিন্তু তাহলেও যখন ব্লাড প্রয়োজন হয় না, নিজের ব্লাড গ্রুপেরই ব্লাড নেওয়া হয় সব, যা সাধারণত খুব মানে জরুরি সিচুয়েশনে, ইমার্জেন্সি সিচুয়েশনেই অন্য ব্লাড গ্রুপ থেকে নেওয়া হয়। সাপোজ এ এর ব্লাড লস হয়েছে, তো এ এর ব্লাড লাগবে, জেনারেলি এ ব্লাড গ্রুপেরই ব্লাড দেওয়া হয়। ও ব্লাড গ্রুপের ব্লাড জেনারেলি কখন দেওয়া হয়, যখন খুব ইমার্জেন্সি সিচুয়েশান, কাছে এ ব্লাড গ্রুপ নেই তখন। কেন এটা বলার আগে আমি একটা কথা বলছি, তোমাদের নিশ্চয়ই মনে এই প্রশ্নটা আসতে পারে, যখন আমরা এ কে ও এর ব্লাড দিচ্ছি, এ কে ও এর ব্লাড দেখছি, এতে অ্যান্টি বি আছে, ওতে মানলাম বি অ্যান্টিজেন নেই, তো বি এর সঙ্গে অ্যান্টি বি রিয়াকশন করার মতো কেউ নেই, কিন্তু ওতে তো অ্যান্টি এ আছে, আবার অ্যান্টি এ অ্যান্টিবডি আছে, আবার এ ব্লাড গ্রুপে তো এ অ্যান্টিজেন আছে, তো এই এর অ্যান্টি এ এর এ এর এ অ্যান্টিজেনের সঙ্গে তো রিয়াকশন করতেই পারে। হ্যাঁ, সেটা রিয়াকশান করে, কিন্তু খুব কম মাত্রায় হয়, এতে বডির তেমন একটা কিছু হয় না। এই কারণেই আগে যে বললাম, নিজের ব্লাড গ্রুপ থেকেই ব্লাড নেওয়া হয়, অন্যের থেকে ইমার্জেন্সি সিচুয়েশান ছাড়া নেওয়া হয় না, কিন্তু নিলেও প্রবলেম নেই, তেমন একটা কিছু হয় না, অত জানার দরকার নেই তোমাদের, এটুকুই যথেষ্ট। দেন হচ্ছে আর এইচ গ্রুপিং, আর এইচ গ্রুপিং অ্যানাদার অ্যান্টিজেন, দ্য আর এইচ অ্যান্টিজেন সিমিলার টু ওয়ান প্রেজেন্ট ইন রেসাস মাঙ্কি, হেন্স আর এইচ, মানে রেসাস নামক এক মাঙ্কির মধ্যে ফার্স্ট এই আর এইচ অ্যান্টিজেন পাওয়া যায়, এর জন্য এর নাম হয় আর এইচ। ইট ইজ অলসো অবজার্ভড অন দ্য সারফেস অফ আরবিসিস অফ মেজরিটি, মেজরিটি বেশিরভাগ, নিয়ারলি 80%, নিয়ারলি 80% হিউম্যানস, 80% হিউম্যানদের ক্ষেত্রেই আরবিসিতে এই অ্যান্টিবডি অ্যান্টিজেন পাওয়া যায়, একে বলে আর এইচ অ্যান্টিজেন। আর এইচ প্রেজেন্ট থাকলে আর এইচ পজিটিভ, আর এইচ অ্যাবসেন্ট থাকলে আর এইচ নেগেটিভ। ব্লাড গ্রুপিংয়ের সময় যে এ অ্যান্টিজেন, বি অ্যান্টিজেন এইগুলো টার্ম ব্যবহার করা হয়েছিল, সেই অ্যান্টিজেনের মতো এই অ্যান্টিজেন না, ওই ব্লাডের যে অ্যান্টিজেনগুলো ছিল এ বি, এই অ্যান্টিজেনগুলো আগে থেকেই থাকতো, কিন্তু আর এইচ যে আছে সেটা থাকলেও অ্যান্টিজেন থাক সরি মানে আর এইচ অ্যান্টিজেন থাকে বডিতে, কিন্তু অ্যান্টিবডি থাকে না, ব্যাপারটা এইভাবে বোঝো, আমি বোঝাচ্ছি। অ্যান আর এইচ নেগেটিভ পার্সন ইফ এক্সপোজ টু আর এইচ পজিটিভ ব্লাড উইল ফর্ম স্পেসিফিক অ্যান্টিবডিস অ্যাগেনস্ট দ্য আর এইচ অ্যান্টিজেন, মানে ব্যাপারটা হচ্ছে আগেরটায় আমি কী বলেছিলাম, যেমন এ ব্লাড গ্রুপের ক্ষেত্রে যাদের এ থাকবে তাদের এর অপোজিট অ্যান্টিবডি থাকবে, অ্যান্টিবি, কিন্তু আর এইচ এর ক্ষেত্রে আর এইচ পজিটিভ যাদের, সরি আর এইচ পজিটিভদের তো অ্যান্টিবডি থাকবে না, কিন্তু আর এইচ নেগেটিভ যাদের তাদের ক্ষেত্রে অপোজিট অ্যান্টিবডি মানে অ্যান্টি আর এইচ অ্যান্টিবডি থাকবে না। কিন্তু যখন প্রথমবার কোনো আর এইচ নেগেটিভ পার্সন আছে তার মধ্যে আর এইচ পজিটিভ ব্লাড দিয়ে দেওয়া হবে, তো ওই আর এইচ পজিটিভ ব্লাডের বিরুদ্ধে প্রথমবার যখন প্রথম অ্যান্টিবডি তৈরি হবে, আর এইচ পজিটিভ ব্লাড যখন প্রথম ঢোকানো হবে তখন তো তৈরি হয়ে গেলো। এবার যদি দ্বিতীয়বার আর এইচ পজিটিভ ব্লাড দেওয়া হয় তখন আর এইচ পজিটিভ ব্লাড দিলে আর এইচের সঙ্গে অ্যান্টি আর এইচের রিয়াকশান হবে, তখন ব্লাড কোয়াগুলেশন হয়ে যাবে, ক্লট করে যাবে ভেসেলের মধ্যে, তো সেকেন্ড কেসে হবে, ফার্স্ট টাইম দেওয়া যাবে। এই ব্লাড দেওয়ার আগে আর এইচটাও ম্যাচ করে নেওয়া হয়। এটার একটা ভালো উদাহরণ হলো আর এইচ ইনকম্পেটিবিলিটি অর মিসম্যাচিং এর, একটা ভালো এক্সাম্পল হচ্ছে আর এইচ নেগেটিভ কোনো মাদার আছে, তিনি যখন প্রেগনেন্ট তার ফিটাসে, তার ফিটাসের যদি আর এইচ পজিটিভ ব্লাড থাকে তাহলে কি হবে, যখন প্রেগনেন্ট থাকবেন তিনি তো আর এইচ অ্যান্ড আর এইচ যে পজিটিভ ব্লাড আর যে মাদারের আর এইচ নেগেটিভ ব্লাড সেগুলো মিক্সড হয়ে যাবে না, কেন, কারণ দুটো প্লাসেন্টা দ্বারা ভালোভাবে সেপারেট থাকবে। কিন্তু ডেলিভারি যখন হবে, ডেলিভারির সময় ফার্স্ট চাইল্ডের আর কি, ফার্স্ট চাইল্ডের কথা বলছি আমি, ফার্স্ট চাইল্ড যখন ডেলিভারি হবে তখন হতে পারে ফিটাসের কিছুটা ব্লাড ম্যাটারনাল ব্লাডে চলে গেল,
ফিটাসের যে আরএইচ পজিটিভ কিছুটা ব্লাড ম্যাটারনাল ব্লাডে চলে গেল, ম্যাটারনাল ব্লাডে চলে গেলে কী হবে, এই যে আরএইচ পজিটিভ ব্লাড গেল এই আরএইচ এর বিরুদ্ধে অ্যান্টিবডি জেনারেট হবে ম্যাটারনাল ব্লাডে। পরে মাদার যখন নেক্সট টাইম প্রেগনেন্ট হবেন তখন মাদারের ব্লাড আরএইচ নেগেটিভ, কিন্তু ফিটাসের ব্লাড যদি আরএইচ পজিটিভ হয় তখন যে মাদারের যে আরএইচ এর বিরুদ্ধে যে অ্যান্টিবডিগুলো তৈরি হয়েছিল সেগুলি ফিটাসের মধ্যে ফিটাসে প্রবেশ করে ফিটাসের যে ব্লাডকে কোয়াগুলেট করে দিবে আর ফিটাসের আরবিসিকে ডিস্ট্রয় করে দিবে। এর ফলে কি হতে পারে, অ্যানিমিয়া দেখা দিবে এবং প্রচণ্ড জন্ডিস হয়ে যাবে। দিস টার্ম ইজ কল্ড এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। তো এই প্রবলেমটাকে কী করে ওভারকাম করা যায়, ফার্স্ট ডেলিভারির পরেই মাদারকে অ্যান্টি আরএইচ অ্যান্টিবডি দিয়ে দিতে হবে, যাতে ওই যে আরএইচ ব্লাড যে মাদারের মধ্যে প্রবেশ করেছিল সেই যে আরএইচের বিরুদ্ধে যে অ্যান্টিবডি তৈরি হয়েছিল সেগুলি ডিস্ট্রয় করার জন্য অ্যান্টি আরএইচ অ্যান্টিবডি দিয়ে দিতে হবে। ধন্যবাদ।